আর দুই বিয়ে যদি করো জিন্দা কবর আজাব আল্লাহর তো এটা নাম লুচ্ছা বিয়ে কয়টা সাইটা একটা আব্বা আদম আলাইহিস সালাম গন্ডম খাইবার পর বুঝজে গন্ডম কারে ক আর সুমন ভাই জানে বিয়ে কোয়ান বাইতে আছে কিভাবে ভাঙে হতি নির্যাতন কারে ক হেতারাইডি দেখতে দেখতে তিত হই গেছে আল্লাহর দয় বিয়ে এক কার হেতি যদি আজ যায় তো মরি যায় দরকার নাই আর আফসারি ভাই লগে একসাথে আমরা বিয়ে জান্নাতে করিও তাহলে বিয়ে কয় খান তারপরে এক খান কয় খান তা কা স্যার কেন নাম লচ্ছে স্যার কেন এগুনে লো কারণে তারা রুগীর মতো এগুনে যদি বাসাতি যাস তুই আটকিবি কারণে এ স্যার খানের আয়াত নাজিল হয়েছে কতক্ষণে ওহুদ যুদ্ধে বেড়ির ভাই মরি গেছে হাই মরি গেছে তারপরে বেড়ির বাপ মরি গেছে ওলা মরি গেছে এর করে আশ্রয় দিবে আল্লাহ কইছে শব্দ হতিনের দিয়ে লাইছো তিন মালা বিল্ডিং রামগঞ্জ আর ভবিষ্যৎ কি শব্দ হতিনের লড়াই হয়ে যাবো আজ্যতন হইতে তোর প্লাটের লাই নির্যাতন করবো দুনুকার নির্যাতনে তুই শেষ রামগঞ্জ যাওয়া বড় গাল লগে দেয়া করতে যাবি হ্যাঁ তুই আর কাছে আল্লাহর গজবের বেড়াম হিয়ানো তো উড়া লাও তুমি খবর হইলাম তো আর কারো সিনাশ খাই হিয়ানো উড়া লাও তোর রথ রূপ দিয়ে আল্লাহর গজব বড় ইগের কাছে আইলে কব হ্যাঁ তুই তো আর ইয়ার আইলে কোয়াস জিন্দাস তো তোর কোন যাবি দরকার নাই এক খান কয় খান কয় খান বুঝবা 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 ও বুঝবা গন্ডম খাইবার হর বুঝবা কত বলান বলাইবে আফসারি বাইরে কইবা হ্যাঁ কেমনে রে সব কথা কইলো গল্পের মতো কথা দরকার নাই কথা কর দরকার নাই এখন হুন সেগাইবি নি আর আল্লাহ তোরে রায়ন বিল্ডিং এ বাসর করাইব মারজান পাথর দিয়ে বিল্ডিংটা বানা রেখছে জান্নাতের লেকের কাছে সুবহানাল্লাহ কয় না হিয়ানো নিবের সময় বাসর করে 70,000 ফেরেশতারা গার্ড অব অনার দিব সুমন ভাইয়া শুভেচ্ছা স্বাগতম সেলুট দিব থ্যাংক ইউ দুই দিক থেকে গিফট দিব ফেরেশতারা গিফট দিয়ে বস্তাত বেরব ম্যাডামের দিবেন লাই 80,000 গেল মানে যাই কইব ম্যাডামের ম্যাডাম ফয়েজ ভাইয়া না আসতে আছে সুমন ভাইয়া না আসতেছে কহাল রয় তুমুহু তোমরা কি তাকে দেখেছিলা বিচার নিকেশকে হাসুর মাঠ কমপ্লিট ক জি ম্যাডাম রয় না হু আমরা দেখেছিলাম উনি আসতেছে তখন এ কথা শুনে মুস্কি হাসি দি গেলমা হুরে হেবুড়ি এনে গমটাটা টানে দি ফাস্তা খিপাহা আস্তে করে গমটা টানি অন্দর মহলে ডুবি যাইব নবীজি কয় সহি আল বুখারীর হাদিস কয় জান্নাতি হুরের এই ওন্নাটার দাম ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খৈরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তামাম বিশ্ব তেলের খনি স্বর্ণের খনি রাজত্ব সব কিছু বিক্রি করলেও জান্নাতি মহিলার একজনের হুরের ওন্নার দাম দেওয়া হবে না তোরা তো ভাবলি কে মনে করো হুজুরে না এটি ওয়াজ কল আঙ্গর এটি হাম দেন আয় হায় মুহাদ্দিসিনে কারাম লেখে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহে তাহতা আদিমি সামাইওয়ালার আর সহি আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে সহি আল বুখারী এই বুখারীর হাদিসটা বললাম ইনশাল্লাহ বিয়া জান্নাতে ঠিক কিনা আটটা আয়াতে আল্লাহ গেছেন গ্রেট অফার দিচ্ছে আজওয়াজুম মুতাহহারা আল্লাহ ফুত পবিত্র মহিলার সাথে তোমাদেরকে বিয়ে করাবে মহিলাগুলা জান্নাতের ফুত পবিত্র দুনিয়ারগুলো ফুত পবিত্র নাই মুতাহহারার ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কারাম মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাসে ওয়াল বাউল ওয়াল গাউতে আটটা জিনিস জান্নাতি মহিলা গো থাকতো না থুতু কাশ শ্লেষ্মা গাম মিনচিত দুর্গন্ধযুক্ত রক্ত বিয়ার হরে বুঝবি ইস খুনখুন গন্ধ নেফাসের রক্ত আগা মুতা কিচ্ছু থাকতো না ফুতু পবিত্র সুগ্রাণ তাদের গা থেকে বাইরে না সুবহানাল্লাহ কি দরকার টিয়া খাইছি সরম টিয়া খাইছি আই সুবহানাল্লাহ কোনটা কার